আপনার নাম? তুষার গুড়িয়া। কোথায় যাবেন? কোথায়? কাঁথি ইলেকট্রিক অফিস। কেন যাবেন? ইলেকট্রিকের কাজকর্ম করি, সেখানে অফিসে কাজ রয়েছে, সেই জন্য যাবো। তো লকডাউন অনেকদিন পরে তো খুললো, পরিষেবা এখন মোটামুটি বাস আস্তে আস্তে হয়েছে, সরকারি বাস এবং বেসরকারি বাস, সেই কারণে আজকে কাঁথি যাচ্ছি। বেসরকারি বাস চালু করার ফলে কি আপনারা উপকৃত হবেন? উপকৃত হলেন? হ্যাঁ, উপকৃত অবশ্যই হব। তো ভাড়া দিক দিয়ে সরকার যেটা করেছে, আশা করি মোটামুটি জনসাধারণের পক্ষে ঠিকই আছে। তো পরিবহন দপ্তরের একটাই যে উদ্যোগ, এটা কি বলবেন? সাধুবাদ জানাই অবশ্য। হ্যাঁ, খুব ভালো উদ্যোগ। দাদা, সকাল থেকে বাস চালাচ্ছেন, প্যাসেঞ্জার কেমন? প্যাসেঞ্জার নাই, প্যাসেঞ্জার ওই 2-5 জনের বেশি নেই প্যাসেঞ্জার। রাস্তায় তো কেউ নেই, ওই মেন স্টপেজে 2-3 জন করে যা, আর বেশি প্যাসেঞ্জার নেই। তাহলে মনে হয় যে এত বড় বাস চালানো বা লেবার খরচ দিয়ে উঠে সবকিছু সম্ভব? এটা সম্ভব নয়, তবু আবার মালিকরা কি করে তাদের ব্যাপার। এখন একদিন না চালানো তো বুঝতে পারবো না, যে 5 দিন না চালালে বোঝা যাবে না প্যাসেঞ্জার কিভাবে বাড়ছে কি কমছে, এটা চলতে চলতে বুঝতে পারবো। যে কটা প্যাসেঞ্জার উঠেছে ডিস্টেন্স মেনটেন করে? সব ডিস্টেন্স মেনটেন করে বসে আছে, দেখুন গাড়ির মধ্যেই এখনো আছে, ওইভাবেই চলছে। প্যাসেঞ্জার 5-7 একশো 20-25 জন থাকার কথা, তাতে যদি 5-7 জন থাকে তাহলে অটোমেটিক। আপনার নাম? আশিস সামন্ত। প্যাসেঞ্জার নেই? হ্যাঁ, একটু আগে জানো। দাদা, সকাল থেকে বাস চালাচ্ছেন, প্যাসেঞ্জার কেমন? প্যাসেঞ্জার নেই, প্যাসেঞ্জার ওই 2-5 জনের বেশি নেই প্যাসেঞ্জার। রাস্তায় তো কেউ নেই, ওই মেন স্টপেজে 2-3 জন করে যা, আর বেশি প্যাসেঞ্জার নেই। তাহলে মনে হয় যে এত বড় বাস চালানো বা লেবার খরচ দিয়ে উঠে সবকিছু সম্ভব? এটা সম্ভব নয়, তবু আবার মালিকরা কি করে তাদের ব্যাপার। এখন একদিন না চালানো তো বুঝতে পারবো না, যে 5 দিন না চালালে বোঝা যাবে না প্যাসেঞ্জার কিভাবে বাড়ছে কি কমছে, এটা চলতে চলতে বুঝতে পারবো। যে কটা প্যাসেঞ্জার উঠেছে ডিস্টেন্স মেনটেন করে? সব ডিস্টেন্স মেনটেন করে বসে আছে, দেখুন গাড়ির মধ্যেই এখনো আছে, ওইভাবেই চলছে। প্যাসেঞ্জার 5-7 একশো 20-25 জন থাকার কথা, তাতে যদি 5-7 জন থাকে তাহলে অটোমেটিক। আপনার নাম? আশিস সামন্ত। সত্যি সব জলে
বাসে উঠবো ছুটে তুলবো কি মনে হয় খরচ উঠবে যদি খুলে এখন তো চলছে গাড়ি দু একটা চলতেছে সব যদি চলে তো বেরোবে প্যাসেঞ্জার জানলে বেরোবে কোথায় এই এটা কোন রুটের বাস হলদিয়া মেছেদা আজ থেকে শুরু হলো সব আপনার নাম আলমগীর যাব একটু আসুন না একটু আরে লকডাউন খুলে গেছে পুরো স্বাভাবিক জনজীবন তো প্যাসেঞ্জার নেই হ্যাঁ একটু আগে জানো
সাধারণ মানুষ যে হসপিটালে যাবে চিকিৎসা ব্যবস্থা সেটা তো ডাক্তার নেই, নার্স নেই, উমুক নেই, তুমুক নেই, নানা রকম ঝামেলা। আচ্ছা, এইগুলো কেন হচ্ছে? এগুলো প্রশাসনিক দিক থেকে দেখাটা উচিত। আচ্ছা, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, বাসে নির্দেশ মেনে প্রত্যেকে থুতু ফেলানো একবার চলবে না, সাবান দিয়ে হাতটা ধুতেই হবে। সেটা না, এই বাস চলা শুরু হয়েছে, কতটা নিরাপদ বাসে উঠে মনে হচ্ছে? খুব ভালো, যদি সিট ক্যাপাসিটিতে চলে কোনো ঝামেলা হবে না। কিন্তু আজকে দেখা যাচ্ছে বাস চলছে, প্যাসেঞ্জার নেই, বাস চালাবে কি? প্যাসেঞ্জার নেই, প্রথম প্রথম এটা হতে পারে, একটু ব্যাগ স্বীকার করতে হবে, একটু ক্ষতি স্বীকার করতে হবে বাস মালিককে প্রথম প্রথম, তারপর সাধারণ স্বাভাবিক হয়ে যাবে, এটা কোনো প্রবলেম নেই, এটা আশা করি। আচ্ছা, আপনার নাম? আমার নাম রজন দেব। না,